জারি সারি ভাটিয়ালি বাউল গান মারফতে মুর্শিদ জুড়ায় পরাণ সবুজ পাতার খামের ভেতর হলুদ গাদা চিঠি লিখে কোন পাথারের ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হলুদ গাদার রং মাখানো হেমন্তর এই আগমনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রঙের বাজার অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আমি আছি দোলা আপনাদের সাথে। চিঠি, সে তো আবেগ, অভিমান আর অপেক্ষার আরেক নাম। চিঠি কেউ লিখে মনে মনে, কেউ বা লিখে কাগজে কলমে। কত শত কালি করে ক্ষয় কাগজে লিখে বন্ধুর কাছে চিঠি দিল, তবুও আসে না বন্ধুর চিঠির উত্তর। কত বছর যে কেটে গেল। দর্শক, এমনই ভাবধারার গান নিয়ে আসছেন শিল্পী মুনিয়া মুন। চিঠির উত্তর দিস রে বন্ধু, যদি মনে না কাগজ গেল দিস্তা দিস্তা কলম মোটা মানুষ কখনো একা থাকতে পারে না বলেই সঙ্গী খুঁজে নেয়। সেই সঙ্গী যদি ভালো হয় তবে তার কথাই নেই, কিন্তু সঙ্গী যদি সঠিক না হয় তবে তার জীবনে যন্ত্রণারও আর শেষ নেই। তখন সেই জ্বালার থেকে মনে হয় একা থাকাটাই বরং ভালো ছিল। দর্শক, তেমনই একটি গান নিয়ে আসছেন এবারের শিল্পী রাশেদ জামান। ভাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে, ভাসাইয়া আমায় চোখের জলে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের এবারের শিল্পী আয়েশা জেবীন দীপা। শুনব তার কণ্ঠে একটি গান। আমরা প্রেম করিলাম দুইজনে, আমরা প্রেম করিলাম দুইজনে, একলা পইরা হইলাম ছাই। তোমার মনে নাই রে বন্ধু, তোমার মনে নাই। দর্শক, ভালোবাসা একটি আপেক্ষিক শব্দ। কেউ ভালোবাসে নিজের সর্বস্ব দিয়ে, আবার কেউ ভালোবাসা পেয়েও হারিয়ে যায় অনায়াসে, সব কিছু ভুলে যায় নিমিষে, আর তখন নিজের ভালোবাসাকেই অপরাধী বলে মনে হয়। দর্শক, তেমনি একটি আক্ষেপের গান পরিবেশন করবেন এবারের শিল্পী মো. রাসেল। যে মানুষের মনটা ভেঙে মৃত্যু প্রায় হয়ে গেছে তাকে আরও কষ্ট দিয়ে মেরে কি হবে। দর্শক, এমনই একটি গান শুনবো এখন শিল্পী ফারজানা আপরিন ইভার কণ্ঠে। সুপ্রিয় দর্শক, সঙ্গী তার জীবন ওতপ্রোতভাবে জড়িত। শত দুঃখের মাঝেও সঙ্গীত হৃদয়কে স্পর্শ করে। মানুষ বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পায় সঙ্গীতের মাঝে। সেই অনুপ্রেরণা নিয়ে আপনারা সবাই সুস্থ আর সুন্দর থাকুন, ভালো থাকুন, এই শুভকামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।